প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শেষ মুহূর্তে গাবতলি গবাদি পশুর হাট থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দর্শক, গভীর রাতে আমরা আছি এই ঐতিহাসিক গাবতলি হাটের সামনে মেইন গেটে, আর অল্প কিছুক্ষণ পরেই আমরা এবছরের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব। শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কিছু গরুর দাম একটু জানানোর চেষ্টা করব, এবং এর মধ্য দিয়েই আপনাদের সাথে দীর্ঘদিন ছিলাম সেই বিশেষ একটি সময়ের পরিসমাপ্তি ঘটবে। চলুন তাহলে শুরু করি। ভাই, এটা কি বিক্রি হলো? বিক্রি হয় নাই তো, এখানে দাঁড় করিয়েছেন যে? বিক্রির জন্য দাঁড় করেছি। এখানে তো হাসিল ঘর, পেছনে হাসিলের সামনে যাতায়াতে অসুবিধা হচ্ছে না? হইতাছে, তারপর কাস্টমার একটু বেশি, ভিতরে অনেক কাদা মাদা, তো এই কারণে রেখেছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপর ব্রাদার, এটা কত হলো? এটা 90,000 টাকা দিয়েছে আর কি। হাসলি হাসলি তো আলাদা দিতে। হ্যাঁ হ্যাঁ, 90,000। 90,000 না, এটা এই গরুটা চেয়েছিল কত? চেয়েছিল 1,40,000। আচ্ছা, এখন গরুর দাম কম বলে আপনারা মনে হয় 90,000? অন্য অন্য দিনের তুলনামূলক আজকে একটু দাম কম। গরু নিয়ে খুশি তো? জি, আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম যে এই 90,000 এই গরুটি হয়েছে। আমরা পিছনে আরেকটি গরু দেখতে চাচ্ছি। ভাই, এটা এটা কার? এটা এটা হয়েছে ওনার? কে ভাই, কত হলো এটা? কত হলো এটা? 1,31,000। কত? 1,31,000। ও, এটা কি আপনি নিয়েছেন? ও, 1,31,000। আজকে কি গরুর দাম একটু কম? কম 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 কম। আপনি গরু নিয়ে খুশি তো? জি 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 জি। আপনি কি মনে করেছিলেন যে এরকম 1,31,000 এরকম গরু পাবেন? না না না, দাম কালকে বাড়তি ছিল, আজকে কমছে, আজকে কমেছে অনেক। কোথা থেকে এসেছেন? আমি মহাখালী ডিএসএস থেকে। আপনি কি আগেই চিন্তা করেছিলেন যে একটু শেষ সময় কিনবেন? এরকমই প্ল্যান ছিল, আমি সবসময় শেষ সময় কিনি। হ্যাঁ, দুইটা কিনছি, আর একটা কিনছি। আরেকটা কিনেছি? আরেকটা কিনেছি, ওটা 2,50,000 দিয়ে কিনেছি, এটা 1,30,000 দিয়ে। গরু নিয়ে খুশি তো না? জি জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে পিছনে আরেকটি গরু এসেছে। আপনারা দর্শক বুঝতে পারছেন যে পাগলা গরু সবসময় অনেক সময় ভয়ার্ত হয়ে ওঠে। আমরা আর দুটি গরুর ওনারা কত দিয়ে কিনেছেন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভাই, কত হয়েছে এটা? 1,32,000। 1,32,000, মাশাল্লাহ, চমৎকার গরু কিনেছে ভাই। আপনারা কিনেছেন? আর আপনি কেমন আছেন? আপনি এটা কি আপনি নিয়েছেন? আপনাকে ডেইলি দেখি আমি, ওই জন্য তো আমি আপনার কাছে চলে এলাম। আমি ওনাকে প্রতিদিন দেখি আর খুব ভালো লাগে, বুঝছেন? খুব ভালো লাগে, খুব ভালো। ধন্যবাদ। আপনি আপনি নিয়েছেন? না না, আমি নিব নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার এটার লস হোক, এটার মালিক কে? মালিক বলবে? ও, উনি না, আপনারা ব্যাপারী পক্ষ লোক। 50,000 লস হলো কেন বলেন তো? আপনি যে কাজটা করতেছেন না, আসলে খুব মানে খুব মনের ভিতরে খুব ভালো লাগতেছে আর কি। দর্শক, এই গরুটি সম্পর্কে আসলে এটার যিনি ক্রেতা তার সাথে কথা বলতে পারলে হয়তো বা ভালো হতো, আপনাদেরকে পুরো বিষয়টা জানাতে পারতাম। ভাই, এটা কত হলো? এটা বিক্রি হয়নি ভাই। বিক্রি করবেন? দর্শক, বিক্রি করার জন্য যদিও এখানে এই অবস্থায় রাখাটা ঠিক না, তারপরেও আপনারা রেখেছেন, এখন কি বলবো এই শেষ মুহূর্তে? এখানে বুঝতেই পাচ্ছেন এই গভীর রাতে আর কোনো মন্তব্য করতে চাই না। দর্শক, আমরা আছি গাবতলি গবাদি পশুর হাটের একেবারেই মেইন গেটে। এই গেট থেকে যে গরুগুলো বেরোচ্ছে, ক্রেতারা শেষ মুহূর্তে কেমন দামে কিনেছেন, কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন, সেটাই আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। ভাই, কত হয়েছে এটা? দর্শক, আসলে আমরা এটার দাম জানাতে পারলাম না, আদৌ এটি বিক্রি ক্রয়। আমরা আরেকটি গরু দেখছি, আমরা একটু চমৎকার সাজানো গোছানো একটু গরু দেখছি। এই গরুটির দাম এখন এই শেষ রাতে ওনারা কিনেছেন, কেমন দামে কিনেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাই, কত হয়েছে এটা? এটা ফেরত। ভাই, এটা কত হলো আপনার? 1,55,000। 1,55,000। দর্শক দেখছেন যে 1,55,000 বেশ চমৎকার সুন্দর একটি গরু কিনেছেন, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আরেকটি গরু আমরা পিছনে দেখছি যে আসছে। ভাই, কত এটা? 77,000। শুধু 77? ভাই, আপনি কিনেছেন 77-এ? বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু ওনারা কিনে নিয়ে গেলেন মাত্র 77,000 টাকায়। আমরা আরেকটি গরু দেখছি এই গাবতলি গবাদি পশুর হাটের মেইন গেটে একেবারে মাঝরাতে, শেষ মুহূর্তে, কেনাকাটার শেষ মুহূর্তে আমরা দেখছি যে গরুগুলো নিয়ে যাচ্ছে। ভাই, কত হয়েছে? 73,000 টাকা এই গরুটি কিনেছেন। বন্ধুরা, এটা কি ভাই বিক্রি? কত হলো ভাই? 75,000 টাকা। 75,000, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে 75,000 টাকায় বেশ সুন্দর গরু উনি কিনেছেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই রাজধানীর গাবতলীর গবাদি পশুর হাটের এই শেষ রাতের দিকেও দেখছি যে প্রচুর দর্শনার্থী বলেন, ক্রেতা বলেন এবং বিক্রেতা সবারই বেশ সমাগম ঘটেছে। আমরাও চাকা বাংলা আছি, তো আমরা দীর্ঘক্ষণ থাকবো না। আরেকটি ছোট গরু দেখছি ভাই, ভাই কি হয়েছে? ছাগল গরু কিনলাম, মাশাআল্লাহ। কত হয়েছে ভাই এটা? ছাগল 28,000। 28,000? 28,000, 28,000। আমি ভাবছি যে 8,000। দর্শক সুন্দর ভালো হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। 28,000 টাকায় উনি ছাগল কিনতে এসে গরু কিনেছেন। আমরা পিছনে আরেকটি গরু দেখছি, যে গরুটির দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই কত এটা হয়েছে? 61,000। কথা কোনটা ঠিক, 60 না 61? 60। দর্শক 60,000 এই গরুটি বিক্রি হয়েছে এই গভীর রাতেও। দেখছেন যে 60,000 ওনারা গরুটি কিনেছেন। তো আপনাদেরকে আর কষ্ট দেব না, অনেকক্ষণ যাবৎ আমরা আছি। তবে যাবার আগে একটি ছাগল আসছে, ছাগলটার দাম একটু বলতে চাই আপনাদের, যদি সম্ভব হয় ছাগলটার দাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আমরা অপেক্ষা করছি যে উনি কখন ছাগল নেবে। চাচা কত হলো এটা? এটা 8.5। আচ্ছা ধন্যবাদ। আমরা বড় সাইজের একটা গরু দেখছি ভাই, এটা কত হলো? ভাই এটা কত হয়েছে? 2,35,000। দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে এটি 2,35,000 টাকায় এই গবাদি গাবতলী গরুর হাটে ওনারা গরুটি কিনেছেন। এবং শেষ রাতে, শেষ রাতের শেষ মুহূর্তের কেনা বেচা, কেনা ক্রয়কৃত গরুগুলোর দাম আপনাদেরকে একটু জানাচ্ছি। আপনাদেরকে এই শেষ রাতে, ঈদের আর মাত্র, পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টা পরই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে আমরা আসছিলাম, আমরা এই গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেটে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ক্রেতারা এই গরুগুলো কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একটি পাগলা গরু আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত পাগলা গরু বেশ পাগলামি করে আসছে। আপনারা দেখছেন যে এই গভীর রাতেও পাগলা গরুটি যেভাবে পাগলামি করছে, দেখি ছুটে আসে কিনা কোথাও, আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। দর্শক দেখছেন যে ছুটে বেরিয়ে যাচ্ছে, না সম্ভবত ওনাকে কেউ কন্ট্রোল করতে পারবে কিনা আমরা বুঝতে পারছি না, বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাইকে, সবাইকে সাবধান এবং ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। আমরা একটু জানানোর চেষ্টা করব এই গরুটি কত টাকা দিয়ে কিনেছেন। ভাই একটু পিছান। এ ভাই কত হয়েছে এই গরুটা? এ ভাই কত হয়েছে? 1,00,000। ভাই এটার দাম কত হয়েছে? 1,80,000। চমৎকার। দর্শক দেখেছেন 1,00,000। কোথা থেকে এসেছেন আপনি? মাশাআল্লাহ, আমরা শেওড়াপাড়া থেকে। শেওড়াপাড়া, শেওড়াপাড়া থেকে মাশাআল্লাহ উনি চমৎকার একটি গরু 1,80,000 টাকায় কিনেছেন। আমি যদি গরুটা একটু ভালোভাবে দেখাতে চাই, গরুটাকে দেখতে পাগলা মনে হলেও বেশ সুঠাম দেহ এবং বেশ শক্তিশালী গরু বলে মনে হচ্ছে। এই গভীর রাতে ওনারা আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে ওনারা এই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এই গরুটি দেখছি, নিশ্চয়ই আপনারা দেখছেন। ও আপনাদের একটু সামনে আসেন দর্শক। এই গরুটি যিনি যিনি কিনেছেন ওনাদের সাথে একটু কথা বলতে চাই আমরা। আমরা যদি একটু একটু আসবেন, এখানে দাঁড়াবেন গরুর সামনে। দর্শক আমরা এই গরুটির ক্রেতাকে পেয়েছি, কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ খুব ভালো আছি। কোথা থেকে এসেছেন যদি একটু বলা যায় দর্শক? শেওড়াপাড়া। কত দিয়ে নিয়েছেন? 1,90,000। আচ্ছা চেয়েছিল কত গরুটি? গরুটি চেয়েছিল 2,50,000। 2,50,000। তো এই 1,90,000 দিয়ে দিল, তার কারণ কি মনে করছেন? বাজার সস্তা, করোনার জন্য মানুষ টাকা পয়সা নাই, গরু কিনে খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ 100%। লাস্ট একটি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে নিজে হাতে এই কষ্ট করে কাদার ভিতরে, গোবরের ভিতরে এসে কুরবানির গরু কেনার অনুভূতি কি? হ্যাঁ খুব আনন্দ, খুব আনন্দ, ইনশাল্লাহ 100%। এখন না আমি 5টায় বেরিয়েছি, আসরের নামাজ পড়ে বেরিয়েছি, এই মাঝরাত পর্যন্ত এখানে, এই মাঝরাত পর্যন্ত বাড়ি আছে। জি ছোট ছেলে আছে, বড় ছেলে। বাবু তুমি কেমন আছো? ভালো আছি। এই গরু দেখে খুশি তো? জি। গরু কিনে খুশি হয়েছো? জি। এটা কি তোমার পছন্দ ছিল? জি। জি ধন্যবাদ তোমাকে। যান দর্শক, জি এটা এটা কত লাস্ট? 1,90,000। 1,90,000। জি ধন্যবাদ তোমাকে। দর্শক আপনারা দেখলেন যে 1,90,000-এ চমৎকার একটি গরু নিয়ে যাচ্ছেন। বাহ, এই মাঝরাতে গরুটি নিয়ে গেলেন। আমরা গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেটে আমরা ছিলাম দর্শক। আর আপনাদেরকে বেশিক্ষণ রাখবো না, আমরা গরু আপাতত দেখতে পাচ্ছি না আর আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। সুতরাং আপনাদের সাথে আবারও ভবিষ্যতে দেখা হবে কি হবে না জানি না, কারণ আর কয়েক ঘন্টা পরই পবিত্র ঈদুল আজহা।
আর ঈদুল আজহা মানে এখানে আমাদের আর গরুর হাট থেকে আর আপডেট দেওয়া হবে না, গরুর হাটে আসা হবে না। সত্যিই দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আজকে বিদায় নিতে আমাদের খুব অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি, বেশ আবেগ আপ্লুত হচ্ছি, তারপরেও বিদায় তো নিতেই হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাওয়ার আগে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।